नमस्कार छाद बहार यूट्यूब चैनले अपन के स्वागत जाना बुगेनभिलिया कागज फुल गाचर डाल थेके चारा तैरी करार्जन कौन बयसे डाल आपनी काटिंग करबें पाशापाशी ये डालगुली के काटिंग करार पर कौन मीडिया बसाबें जाते द्रुत आपनी चारा तैरी करते पारें चारा तैरी करार पर से चारागुली के कीभावे जत्न परिचर्या करबें से विषय नियेई आजकेर भिडियो। बुगेनभिलिया बा कागज फुल गाछ थेके आमरा खूब कम जत्न निये प्रचुर परिमाणे फुल पाई एवं एर जे विभिन्न रंग से रंग आमादेर खूब आकृष्ट करे खूब सहजे ये गाछ थेके एकेबारे निखरचाय जदि शुधुमात्र एरकम एकटी डाल संग्रह करते पारें सेखान थेके चारा तैरी करे निते पारबें। एबार आसा जाक जे आपनि कि रकम धरनेर डाल निर्वाचन करबें। देखुन एखाने आमी जे डाल निर्वाचन करेछि एकेबारे खूब मोटा नय खूब सरु नय बा डालटी खूब नमनीय नय अर्थात एरकम धरनेर एकटी डाल निर्वाचन करबें। बोलते पारें एई डालटी गाछेर माझ बयसी एकटी डाल एई रकम धरनेर डाल निर्वाचन कराई आदर्श। ताहले खूब सहजेई एई डाल थेके आमरा शिकड़ तैरी करते पारबो एबं सेखाने नतून चारा तैरी हबे। गाछ थेके जखनी आमरा एरकम धरनेर डाल भेंगे नेब एई डालटिके चारा तैरी करार जन्य उपयुक्त करे निते हबे पातागुलि सम्पूर्णभावे छेटे देब। এভাবে আমরা ডালগুলিকে পরিষ্কার করে নিলাম। ডালটি যখনই আপনারা গাছ থেকে কেটে নেবেন দেখে নেবেন যে কোন দিকটা নিচের দিকের অংশ এবং কোন দিকটা উপরের দিকের অংশ এই দুটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন তাহলে শিকড় তৈরির ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে এবং এজন্যই আমরা অনেক সময় এরকম ধরনের ডাল বসালেও চারা তৈরি করতে পারি না। দেখুন ডালটির পিছনের দিক এবং সামনের দিক যখনই আমরা নির্বাচন করে নেব পিছনের দিক থেকে কিছুটা অংশ আমরা উপরের যে আঁশ রয়েছে সেই আঁশ আমরা বাদ দিয়ে দেব। সেজন্য এরকম ধরনের ব্লেড ব্যবহার করছি। ব্লেডটিকে আমরা স্যানিটাইজ করে নিচ্ছি। ধারালো ব্লেড ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমি স্যানিটাইজার ব্যবহার করছি। আপনারা ডেটল ব্যবহার করতে পারেন যেহেতু এখন স্যানিটাইজার অ্যাভেলেবেল তাই স্যানিটাইজার ব্যবহার করতে পারেন। দেখুন ব্লেডটিকে আমরা স্যানিটাইজ করে নিলাম। এবার অন্তত এরকম এক ইঞ্চি মাপ করে আমরা এর ওপরের যে অংশ রয়েছে সেই অংশটা বাদ দিয়ে দেব। খুব সাবধানে এই কাজটি করবেন। দেখুন এরকমভাবে আমরা সাদা যে অংশ রয়েছে সেটি বের করে নিলাম। এরকম ধরনের একটি কাটার ব্যবহার করছি। কাটারটিকেও স্যানিটাইজ করে নিচ্ছি। ডাল গাছ থেকে ভাঙার সময় আমরা অনেক সময় মুচড়ে ভেঙে নিই সেজন্য এই জায়গাটা একটু অমসৃণ হয়ে থাকে সেজন্য আমরা এই জায়গাটি একটু ধারালো কোনো কাটার দিয়ে এভাবে কেটে নেব। দেখুন যতগুলি ডাল ছিল সেই সমস্ত ডালগুলিকে আমরা একইভাবে ওপরের অংশগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার এই যে ডালগুলি রয়েছে এগুলোকে সরাসরি মিডিয়াতে বসিয়ে দিলেই এর থেকে চারা তৈরি করা সম্ভব। কিন্তু যদি আমরা একটু দ্রুত নতুন চারা গাছ তৈরি করতে চাই অর্থাৎ এখান থেকে শিকড় পেতে চাই সেজন্য খুবই জনপ্রিয় এই কাটিং এড পাউডার ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করবেন দেখুন। এভাবে এক একটি ডাল নিয়ে দেখুন এভাবে আমরা লাগিয়ে নিতে পারি। এভাবে আমি প্রত্যেকটি ডালে কাটিং এড পাউডার লাগিয়ে নিচ্ছি। অন্ততপক্ষে দু থেকে তিন মিনিট এভাবে রেখে দেবেন যেহেতু ডালের যে কাঁচা অংশের একটা আঠাভাব রয়েছে সেটি এই যে কাটিং এড পাউডারগুলিকে ভালোভাবে ধরে নিতে পারবে। এই যে ডালগুলিকে আমরা নতুন চারা তৈরি করার জন্য কীরকম ধরনের মিডিয়াতে বসাবো
দেখুন, আপনি এই যে ডালগুলিকে সরাসরি মাটিতে রোপণ করতে পারেন, কিন্তু এরকম ধরনের বালিতে এই ডালগুলি বসান, তাহলে খুব দ্রুত শিকড় গজানো সম্ভব। দেখুন, এখানে আমি বড় দানার যে বালি, সেই বালিটি নিয়েছি এবং 2 থেকে 3 বার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই যে বালি রয়েছে, এই বালিটাকে আমরা একটু ভিজিয়ে নেব। এভাবে ভিজিয়ে নিলাম। নেওয়ার পর এই যে ডালগুলি রয়েছে, সেই ডালগুলি আমি এই যে মিডিয়াতে বসিয়ে দেব। কিন্তু তার আগে, ঠিক মাত্র 20 দিন আগে এই ডালটি বসিয়েছিলাম এবং এই ডালটিতে শিকড় তৈরি হয়েছে। এবং দেখুন, এখানে আরও ডাল বসিয়ে রেখেছি। ঠিক একইভাবে এগুলি মাত্র 3 থেকে 5 দিন আগে বসিয়েছি এবং এখানে কি পরিমাণ শিকড় তৈরি হয়েছে সেটি দেখানোর জন্য আমি জল নিয়ে নিচ্ছি। জলে যদি হালকাভাবে বালিটা ধুয়ে নেওয়া যায়, তাহলে দেখুন এরকমভাবে শিকড় চলে এসছে। এবার এই গাছটিকে আপনি কীরকম ধরনের মিডিয়াতে বসাবেন সেটি দেখাবো। দেখুন, এবার এই ডালগুলিকে আমরা এভাবে ধীরে ধীরে একে একে আমরা বসিয়ে দেব। এই যে ডালগুলিকে আমরা এর বালিতে বসাচ্ছি, এগুলিকে আপনারা চেষ্টা করবেন 2-1 দিন ছাড়া ছাড়া জলের যে স্প্রে করে দেওয়ার জন্য, এবং প্রথম দিন যে বসানোর পরপরই আমরা হালকা এভাবে জলের স্প্রে দিয়ে দেব। ডালগুলিকে একটু ভেজা ভেজা অবস্থায় থাকবে, কোনো রকম কোনো প্লাস্টিকের কভার দেওয়ার প্রয়োজন নেই। আপনি এইটিকে সেমি শেডে রাখবেন, অর্থাৎ সরাসরি সূর্যালোক না আসে এরকম অবস্থায়। দেখবেন ঠিক 20 থেকে 22 দিন বা তারও কম সময়ে এরকম ধরনের শিকড় তৈরি হয়ে যাবে। দেখুন, কোনো ডালের যদি এরকম ওপরের অংশ কাটেন, অর্থাৎ নিচের দিকে আমরা রুটিং হরমোন লাগিয়েছি, কিন্তু ওপরের অংশে যদি এরকম কাটিং করেন, তাহলে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, এখানে আমি সাপ ব্যবহার করছি, তাহলে ওপরের যে অংশ কোনো রকম কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে না। এভাবে ওপরের যদি কাটিং করা থাকে কোনো ডালের, সেই ডালের ওপরের অংশটা আপনারা এভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। এখানে আমি যে মাটি ব্যবহার করছি, সাধারণ যে মাটি, সেই মাটি নিয়েছি 70% এবং 30% ব্যবহার করছি গোবর সার। এগুলিকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। আমি গ্রো ব্যাগ ব্যবহার করছি, আপনারা চাইলে টব ব্যবহার করতে পারেন, সে মাটির হোক কিংবা প্লাস্টিকের। এভাবে মাটি ভরে দিলাম। দেবার পর পর আমরা যে গাছটিকে এভাবে বসিয়ে দেব। দেখুন, গাছটি আমরা গ্রো ব্যাগে বসিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিলাম এবং এই গাছটিকে আমরা 2 থেকে 3 দিন সেমি শেডে রাখবো। রাখার পর তারপর সরাসরি যেখানে রোদ আসে এই গাছটিকে আমরা সেরকম জায়গা নির্বাচন করব। অর্থাৎ এরকম ধরনের যে ছোট্ট ছোট্ট ডাল থেকে খুব সুন্দরভাবে চারা তৈরি করে সেই গাছ কোন মিডিয়াতে বসাবেন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনারা উপকৃত হবেন বুগেনভিলিয়ার যে ডাল থেকে চারা তৈরি করার জন্য, আর কোনো রকম কোনো সমস্যা পড়বেন না। এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় নিয়ে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি উপকৃত হন, একটি লাইক দেবেন আর আমার ছাদ বাহার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।